Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাবো আলু বিনসের সবজি। তো এর জন্য আমার যা যা লাগছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ। সকালের নাস্তার জন্য ঝটপট তৈরি করা যায় এই আলু বিনসের সবজি। এখন আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচা মরিচগুলো দিয়ে ফ্রাই করে নিব। ব্রাউন হওয়া পর্যন্ত আমি পেঁয়াজ আর কাঁচা মরিচগুলোকে ফ্রাই করব। এবার আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে কিছুক্ষণ কষাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি সব মশলাগুলো, দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম সামান্য পানি, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। তেল উপরে উঠে এসেছে, কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে বিনসগুলোকে ঢেলে দিব। এবার আমি ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করব। এখন ঢাকনা তুলে দেখব সবজি সিদ্ধ হয়েছে কিনা। সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, ব্যাস তৈরি হয়ে গেল আমার আলু বিনসের মজাদার সবজি। এটা আপনারা সকালের নাস্তার সাথেও খেতে পারেন, দুপুরে ভাতের সাথেও, রাতেও খেতে পারেন। এটা বানাতে খুবই কম সময় লাগে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন। Thanks for watching my video.